দেখো প্রথমে তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তিন নম্বর প্রশ্ন কি বলেছে, জনাব শাফিম চট্টগ্রামের সুনামগঞ্জের একজন ব্যবসায়ী, তিনি 2015 সালে পহেলা এপ্রিল তারিখে নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এপ্রিল মাসে তার ব্যবসায়ী সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ। তো লেনদেনগুলো দেখার আগে আমরা একটু প্রশ্নগুলো দেখে আসি, কী কী প্রশ্ন এসেছে। এপ্রিল মাসে জনাব শাফিনের নেট ক্রয় ও নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, লেনদেনগুলো দ্বারা টেবুলার সামারি তৈরি করো, মানে তারপর এপ্রিল মাসে 6, 14, 20 ও 25 তারিখে লেনদেনগুলো জাবেদা দাখিলে দেখাও। তার মানে কি, এটা লেনদেন এবং জাবেদা সংশ্লিষ্ট অঙ্ক। আচ্ছা ঠিক আছে, এপ্রিলের 3 তারিখে কী বলা আছে, লেনদেন দেখো, তারিজা ট্রেডার্সের নিকট থেকে ধারে পণ্য ক্রয় 80,000 টাকা। তাইলে তারিজা ট্রেডার্সের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করছে। জাবেদা কী হবে, ক্রয় হিসাব ডেবিট, প্রদয় হিসাব ব্র্যাকেটে তারিজা ট্রেডার্স হিসাব হবে, ঠিক আছে, ক্রেডিট হবে। এরপর রৌব এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় 60,000 টাকা, তাইলে এটার জাবেদা প্রাপ্য হিসাব বা রৌব এন্টারপ্রাইজ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে পণ্য বিক্রয়, এটা নগদ টাকা পাওয়া গেছে, তাহলে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তারিজা ট্রেডার্সকে পণ্য ফেরত, এবার তারিজা ট্রেডার্স কিন্তু পণ্য পাইল, তাইলে পাওনাদার কমে গেছে বা প্রদেয় হিসাব কমে গেছে, তাহলে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট বা বই ফেরত ক্রেডিট। নিম্নমানের জন্য রোব এন্টারপ্রাইজকে 6,000 টাকা পণ্য ফেরত পাঠায়, তাহলে ফেরত পাঠায় মানে তুমি পাইলে আন্ত ফেরত এটা বা বিক্রয় ফেরত, ঠিক আছে। তারিজা ট্রেডার্সের 3% বার্তার সাপেক্ষে পাওনা টাকার অর্ধেক পরিশোধ করা হয়, ওকে, 3% বার্তা টাকার তিন পাওনার অর্ধেক পরিশোধ করে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে 3,500 টাকা, ঠিক আছে। ক নম্বর প্রশ্ন বলছে, এপ্রিল মাসে জনাব শাফিনের নিট ক্রয় নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো এই যে ক্রয় করা হয়েছে 80,000 টাকা, আবার 14 তারিখে দেখো ফেরত দেওয়া হয়েছে 5,000 টাকা, আবার 31 তারিখে দেখো পণ্য উত্তোলন করেছে 5,000 টাকা। তো এই 80,000 থেকে ফেরত এটা মাইনাস করতে হবে, পণ্য উত্তোলন এটা মাইনাস করতে হবে, তাইলে দেখো তারিজা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 80,000 টাকা মাইনাস পণ্য ফেরত 14 তারিখে, এটা বাদ দিয়ে দিলাম 5,000 টাকা, মাইনাস পণ্য উত্তোলন 3,500 টাকা, এটা বাদ দিলাম, বাদ দিলে কত হলো 71,500 টাকা, এটা নেট ক্রয়। এরপর নেট বিক্রয়ের পরিমাণ, তো নেট বিক্রয়ের পরিমাণে দেখো এই যে বিক্রয় করা হয়েছে আবার ফেরত দেওয়া হয়েছে 6,000 টাকা, তাহলে 60,000 থেকে 6,000 মাইনাস হয়ে গেছে। তো দেখো রৌব এন্টারপ্রাইজের নিকট নগদে বিক্রয় 60,000 টাকা, আবার নগদে বিক্রয় করা হয়েছে 40,000 টাকা 14 তারিখে, সেটাও যোগ করে দিলাম 1 লাখ টাকা। এরপর পণ্য ফেরত দেওয়া হয়েছে 6,000 টাকা, এটা বাদ দিয়ে দিলাম 94,000 টাকা। তো নিট ক্রয় এবং নিট ক্রয় বিক্রয় কিন্তু বের হয়ে গেল। খ নম্বর প্রশ্ন বলছে, টেবুলার সামারি তৈরি করো। তো টেবুলার সামারি আমরা জানি তারিখ, সম্পদ পাশে কী করতে হবে, নগদ আর প্রাপ্য হিসাবে এই দুইটাই ঘর আছে, দায় পাশে আছে প্রদেয় হিসাব, মালিকানা সত্ত্ব, ঠিক আছে, আর মন্তব্য দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, সমস্যা নাই, উদ্বৃত্ত ঘর দিতে হবে না, ঠিক আছে, উদ্বৃত্ত ঘর এমনি দেওয়া আছে এখানে। তাইলে প্রথমে যে তুমি কি করলা, 1 লাখ টাকার নগদ নিয়ে ব্যবসা শুরু করলা, তাইলে নগদ 1 লাখ টাকা বাড়লো এবং মূলধন বাড়লো 1 লাখ টাকা। তাইলে এটা দেখাই দেবা, নগদে ঘরে 1 লাখ টাকা আর মূলধনে ঘরে 1 লাখ, মালিকানা সত্ত্বে ঘরে, মূলধন নামে তো কোনো ঘর নেই, এটা মালিকানা সত্ত্বে যাবে, ঠিক আছে। এরপরে কি আছে, যে তারিজা ট্রেডার্সের নিকট থেকে ধারে পণ্য ক্রয় 80,000 টাকা, তাইলে এখানে ব্যয় হয়েছে, ব্যয় হলে কি মূল মালিকানা সত্ত্বে থেকে মাইনাস হবে আর প্রদয় হিসাব বেড়েছে, ঠিক আছে, তাইলে প্রদয় হিসাব 80,000 টাকা বেড়ে গেছে আর মালিকানা সত্ত্বে 80,000 টাকা মাইনাস হয়েছে, এটা খরচ। এরপরের এন্ট্রিটা কী বলছে, রোব এন্টারপ্রাইজের নিকট বিক্রয়, তাহলে প্রাপ্য হিসাব বাড়ছে, এটা আয় হয়ে গেছে, তাইলে মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়েছে, তাইলে এই যে 6 তারিখেরটা প্রাপ্য হিসাবের ঘরে 60,000 টাকা বেড়ে গেল এবং মালিকানা সত্ত্বেও বেড়ে গেল 60,000 টাকা, এটা আয়। এরপরে বলা আছে নগদে পণ্য বিক্রয়, তাইলে নগদ টাকা বাড়ছে এবং আয় বাড়ছে, তাহলে মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে, নগদের সাথে যোগ হবে। 10 তারিখ নগদে ঘরে 40,000 টাকা যোগ করলাম, মালিকানা সত্ত্বের সাথে 40,000 টাকা যোগ করলাম, এটাও আয়। এরপরে বলা আছে তারিজা ট্রেডার্সকে পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে কী হয়ে যাবে, এটা প্রদয় হিসাব কমে যাবে এবং ক্রয়ও কমে যাবে, ঠিক আছে, তাইলে মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে। তো প্রদয় হিসাব কমে গেছে 5,000 টাকা এবং মালিকানা সত্ত্ব সাথে এটা কী করতে হবে, যোগ করতে হবে, মানে ব্যয় কমে গেলে আবার মালিকানা সত্ত্বের সাথে অ্যাড হয়ে যায়, বুঝতে পারছো, তাহলে 5,000 টাকা অ্যাড হবে, এটা খরচ হ্রাস পাইছে। এরপরে বলা আছে নিম্নমানের জন্য রোব এন্টারপ্রাইজ 6,000 টাকা ফেরত পাঠায়, তাহলে এটা প্রাপ্য হিসাব কমে যাবে এবং মালিকানা সত্ত্বও কমে যাবে, তাহলে 6,000 টাকা প্রাপ্য হিসাব থেকে কমাই দাও, মালিকানা সত্ত্ব থেকেও 6,000 টাকা কমাই দাও। এরপরে বলা আছে কি তারিজা ট্রেডার্সকে 3% বার্তা সাপেক্ষে পাওনার অর্ধেক টাকা পরিশোধ। তো তারিজা ট্রেডার্স, তারিজা কত টাকা পায়, 80,000 টাকা,
80,000 টাকার মধ্যে আবার 5,000 টাকা পণ্য ফেরত দেওয়া হয়েছে, তাইলে কিন্তু দেখো 75,000 টাকা পাওয়ার কথা, কিন্তু 75,000 টাকা 3% বাদটা যেটা হবে সেটা বাদ দিতে হবে, বাদ দিয়ে এর অর্ধেক টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে, অর্ধেক টাকা দিয়ে দিছে, তাহলে নগদ টাকা চলে গেছে। এটা ক্যালকুলেশন করে নেবো এইভাবে 36,375 টাকা হবে, মানে 75,000 থেকে 3% বাদটা আগে বাদ দেবে, বাদ দিয়ে এর অর্ধেক দিতে হবে, তো এর অর্ধেক 36,300 টাকা, 375 টাকা হবে। তো 36,375 টাকা নগদ কমে গেছে এবং প্রাপ্য হিসাব কমে গেছে। ওকে, এখানে খেয়াল করো প্রাপ্য হিসাব কিন্তু বাট্টাটার সাথে সম্পৃক্ত হবে না, কারণ বাট্ট তো বাট্টা আর নগদ টাকা দুইটা মিলে প্রাপ্য হিসাবটা হতে হবে। তো প্রাপ্য হিসাব 37,500 টাকা হবে, আর এখানে 1,125 টাকা বাট্টা পাওয়া গেছে, এটা আয়। ঠিক আছে, এটা মালিকানার সাথে সাথে যোগ হবে। ওকে, এরপরে দেখো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, তাইলে মালিকানার সত্ত্ব থেকে মাইনাস হবে, এবং যেহেতু ব্যয় এটা, তাইলে এটা ব্যয়ের সাথেও আবার ব্যয় কমে যাবে, সেটাও প্লাস হবে। তাইলে একবার মালিকানার সত্ত্বের সাথে মাইনাস হবে, আর একবার প্লাস হবে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে সম্পদ পাশে 1,57,625 টাকা হয়, দায় মালিকানার সত্ত্ব পাশেও 1,57,625 টাকা হয়, দুই পাশে মিলে গেছে। খ নম্বর প্রশ্ন বলছে জাবেদা করতে বলছে, 6 তারিখে জাবেদা কী বলছে দেখো, রোব এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয়, তাইলে প্রাপ্য হিসাব ব্র্যাকেটে রোব এন্টারপ্রাইজ দিব, ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর 14 তারিখ বলছে তারিজা ট্রেডার্সকে পণ্য ফেরত, তাইলে প্রদেয় হিসাব ব্র্যাকেটে তারিজা ট্রেডার্স দিব, ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট। এরপর 20 তারিখ বলছে নিম্নমানের জন্য রোব এন্টারপ্রাইজ প্রাইসকে ফেরত দেওয়া হলো, তাইলে আন্ত ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ব্র্যাকেটে রোব এন্টারপ্রাইজ দিব, দিয়ে ক্রেডিট দেবো। এরপর 25 তারিখ বলা আছে এটা অর্ধেক বার্তা পরিশোধ করা হয়েছে, অর্ধেক টাকা, তাইলে এইটা দেখো ওই যে হিসাব কিন্তু করা হয়েছে, 37,500 টাকা হলো তোমার কি পাওনার প্রদেয় হিসাব কমে গেছে, তাইলে প্রদেয় হিসাব 37,500 টাকা প্রদেয় হিসাব এবার পাইছে, আর নগদ টাকা গেছে তোমার 36,000 কত, হ্যাঁ 36,375 টাকা। তাইলে এটা জাবেদা কি হবে আমি দেখাই দিচ্ছি, প্রদেয় হিসাব তারিজা ট্রেডার্স 37,500, নগদান হিসাব 36,375, প্রাপ্য বাট্টা, প্রাপ্ত বাট্টা 1,125 টাকা। ঠিক আছে, এটাই ছিল 3 নম্বর প্রশ্নের আনসার। এরপর 4 নম্বর প্রশ্নটা দেখবো, 4 নম্বর প্রশ্নটা কিন্তু খুচরা নগদান থেকে এসেছে। তো দেখো, মেসার্স আদিবা ট্রেডার্সের খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন, 2015 সালে এপ্রিল মাসে তার ব্যবসায়ী সম্পাদিত লেনদেন। তো এপ্রিলের 1 তারিখ খুচরা নগদ উদ্বৃত্ত ছিল 150 টাকা, প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি 650 টাকা, তাইলে অগ্রদত্ত পদ্ধতিতে তার অ্যামাউন্ট কত থাকে, অ্যামাউন্ট থাকে 650 আর কত 150, যোগ করলে কত হবে 800 টাকা। তো এই 800 টাকা সবসময় তার ক্যাশে থাকতে হবে, বুঝতে পারছো, সারা মাসে খরচ বরচ শেষ দিয়ে অবশিষ্ট যে টাকা থাকবে সেই টাকার সাথে যত টাকা যোগ করলে 800 টাকা হয় সেটা যোগ করে দিতে হবে, এটাই হলো অগ্রদত্ত পদ্ধতির নিয়ম। তো প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ, এটা বিজ্ঞাপন খরচের মধ্যে যাবে, বিবিট খরচে যাবে, কাগজ ক্রয় এটা মনিহারির মধ্যে যাবে, রিক্সা ভাড়া এটা যাতায়াতের মধ্যে যাবে, বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় এটা যাবে না, খুচরা নগদানে যাবে না, ইন্টারনেট ব্যয় এটা যাবে, ডাকতারের মধ্যে যাবে, বাস ভাড়া প্রদান এটা যাতায়াতের মধ্যে যাবে, পুরাতন খবরের কাগজ বিক্রয় এটা টাকা পাওয়া গেছে। ঠিক আছে, ডাক খরচ দেওয়া আছে, ডাকতারে যাবে, মনিহারি খরচ দেওয়া আছে, মনিহারি খরচ, পুরাতন আসবাবপত্র বিক্রয় এটা যাবে না, পিয়নকে বকশিস এটা বিবিট খরচে যাবে। খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলো চিহ্নিতকরণ করো। তো খুচরা নগদান বহির্ভূত লেনদেন কী কী, এই যে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়, তারপরে হলো তোমার পুরাতন আসবাবপত্র বিক্রয়, ঠিক আছে, প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ, 2 তারিখ এটা প্রথমে প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ এটা বিজ্ঞাপনের মধ্যে যাবে, তারপর বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় এটা যাবে, তারপর পুরাতন আসবাবপত্র বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয় এই দুইটাই যাবে, তারপর হ্যাঁ এই 4টা যাবে, ইন টোটালি এই 4টা যাবে। ঠিক আছে, তাহলে কী কী এন্ট্রিগুলো আবার দেখো, যে প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ এটা, তারপরে কী যাবে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় এটা, তারপর যাবে পুরাতন খবরের কাগজ বিক্রয় এইটা, তারপর যাবে পুরাতন আসবাবপত্র বিক্রয় এইটা। তো এই কয়েকটা গেলে আর বাকি যে কয়েকটা থাকে সেটা অগ্রদত্ত ব্যয় ধরে সংশ্লিষ্ট হিসাব খাতে দেখা। তো অগ্রদত্ত ব্যয়ের ঘর কাটবো আমরা, কী বলা আছে, ব্যালেন্স বিডি প্রথমে টাকা নিয়ে নিলাম কত, আচ্ছা ব্যালেন্স বিডি ছিল কত 150 টাকা, আর হলো তোমার নগদান ছিল 850 টাকা, তো 150
আর নগদান ছিল 850, ঠিক আছে, 550। এরপর কাগজ ক্রয় এটা ইয়াতে যাবে, মোট টাকার মধ্যে ধরে মণিহারিতে দিয়ে দিবা। এরপর হলো তোমার রিক্সা ভাড়া, এটা যাতায়াতের মধ্যে দিবা, ঠিক আছে, যাতায়াত খরচের মধ্যে দিবা। তারপর হলো ইন্টারনেট ব্যয়, এটা দাগ ও তারের মধ্যে দিবা। তারপরে বাস ভাড়া, এটা যাতায়াতের মধ্যে দিবা। তারপরে হলো ডাক খরচ, এটা ডাক ও তারের মধ্যে দিবা। তারপরে মণিহারি খরচ, মণিহারির মধ্যে দিবা। পিয়ানকে বকশিস, এটা বিবিধ খরচের মধ্যে দিবা। তো সবগুলো যোগ করলে মণিহারি খরচ হলো 100 টাকা, ডাক ও তার হলো 150 টাকা, যাতায়াত খরচ হলো 90 টাকা, আর বিবিধ খরচ হলো কত, 150 টাকা। তো এই সবগুলো যোগ করলে রেজাল্ট আসে কত, 390 টাকা। তো 390 টাকা, দেখো 390 টাকা, এর সাথে ব্যালেন্স সিডি আসবে কত, তাহলে 390, এটাই ব্যালেন্স সিডি। এখানে একটু হয়ে গেছে, তারপর ব্যালেন্স বিডি আসতে আসতে 390 টাকার সাথে আরও 410 টাকা যোগ করলে 800 টাকা হয়ে যায়, ঠিক আছে। এটাই হলো অগ্রদত্ত পদ্ধতির নিয়ম। এরপর খ নম্বর প্রশ্ন বলছে, অগ্রদত্ত ব্যয়সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাব তৈরি করো। তো এখানে যে 4টা ব্যয় রয়েছে, মণিহারি হিসেব, মণিহারি হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট হবে, ঠিক আছে, খুচরা নগদান হিসেব ক্রেডিট দিয়ে দিলাম। তারপরে কি আছে, ডাকোতার আছে, তো ডাকোতার ডেবিট, খুচরা নগদান হিসেব ক্রেডিট দিয়ে দিলাম। তারপরে আছে কি, যাতায়াত খরচ, তো যাতায়াত খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। এরপর বিবিধ খরচ আছে, বিবিধ খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, ঠিক আছে, এটা খতিয়ান করে দিলাম। তো এই ছিল আজকে ঢাকা বোর্ড 2016 আলোচনার বিষয়। ঢাকা বোর্ড 2016 থেকে 3 নম্বর এবং 4 নম্বর এই 2টা প্রশ্নই এসেছিলো। আশা রাখি বুঝতে পারছো। তারপরে কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো।